তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী ঘিরে উদ্দীপনা। 75 বছরে পা দিয়েছে শিলিগুড়ি দেশবন্ধু পাড়া তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়, আর সেই প্ল্যাটিনাম জয়ন্তী পালনের জন্য গত 26 জানুয়ারি থেকে নানা অনুষ্ঠান শুরু হয়েছে। এই উৎসবকে সামনে রেখে 26, 27, 28 ও 29 জানুয়ারি নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। সেই প্ল্যাটিনাম জয়ন্তী পালনের অঙ্গ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বেলুন উড়িয়ে সেই শোভাযাত্রার সূচনা করেন শিলিগুড়ি পৌরসভার মেয়র গৌতম দেব। সেখানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অর্জুন সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার নাথ, কার্যকরী সভাপতি স্বপন দাস, 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাথী দাস সহ অন্যান্য শিক্ষকেরা। প্ল্যাটিনাম জয়ন্তী পালনের অঙ্গ হিসেবে স্কুলে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ সহ আরও নানা কর্মসূচি চলছে। স্কুলের প্রাক্তনী ও কৃতিদেরও সম্মান জানানো হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ